আমি যখন আঁকতে বসি বেশিরভাগ সময় বেলার দিকে পাশে না কিছু একটা চালিয়ে বসি, তো সেই রকমই হঠাৎ করে ফেসবুকে আমার যেহেতু বড় মার পেজটা ফলো করা আছে, ওখান থেকে বারবার আপডেট দেখাচ্ছিল, তো ভাবলাম যাই আজকেই যাব। রোজ ভাবি যাব যাব, কিন্তু আর যাওয়া হয় না, আজকেই যাব। এখানে দুটো কাজ আমার কমপ্লিট করছিলাম, তো একটা কাজ শেষ করতে পারিনি। দিদির কাছে পারমিশন নিলাম যে একটা দিন দেরি হলে অসুবিধা নেই, তো বললো না, তো শাড়িটাকে ডিসপ্যাচ করলাম দিয়ে বেরিয়ে গেলাম। হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করছিলাম, মানে বড়মার কাছে বড়মার ছবি দেখে আমাকে যাওয়ার ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন না হয়ে ওঠেনি। মানে এই যাবো যাবো করে ভাবলাম আজকেই যাবো। তো আজকে যেহেতু রবিবার, আজকে ঈদ পুজোর পালনই আছে, সেজন্য দিনটাও একটা ভালো হলো। তো চলো তোমাদেরও নিয়ে যাবো, ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের জন্য রেডি হয়ে গেছি, এইবার বেরোবো। আর এনাকে এখনও রেডি করা হয়নি, এনাকে এখনও রেডি করতে হবে, তাই তো? চলো। কি রেডি রেডি, চুলটাকে কেন ঘাটছ? কোথায় যাচ্ছ তুমি? কি দেখতে যাচ্ছ? ট্রেনে করে কালী ঠাকুর দেখতে যাচ্ছ। কালী ঠাকুর দেখতে যাচ্ছ? বড় মাকে দেখতে যাচ্ছ, বড় মা। রেডি চলো। আমরা বেরিয়ে পড়লাম সাড়ে তিন মূর্তি, সাথে গোপালও আছে। চলো হাত ধরো, হাত ধরো, দেখি বাবা। রিক্সা থেকে ব্যান্ডেল যাবো, ব্যান্ডেল থেকে ওইখানে আবার নৈহাটি যাবো, এইভাবে প্ল্যানটা ছিল। তো আর জোর আছে, ঘুম নেই, কান্না নেই, কিচ্ছু নেই, একদম রেডি যাওয়ার জন্য। তো এখানে সব ট্রেনগুলো চলে যাচ্ছে, ও বেচারা একটাও দেখতে পাচ্ছে না, ওকে কেউ নিয়ে যাচ্ছে না ট্রেনে। যাবো তো আমরা, কোনো ট্রেন নিচ্ছে না, কোনো ট্রেন নিচ্ছে না, ওকে কি হবে? অবশেষে দুটো ট্রেন চেঞ্জ করলাম, মানে রিক্সা থেকে আসলাম ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি। ফাঁকা ছিল ট্রেন, তো সেই অনুযায়ী এবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে নেমে গেলাম, দিয়ে টোটো করে যাব হচ্ছে বড়মার মন্দিরে। কারণ আমরা জানি না শর্টকাট রাস্তা হয়তো একটা আছে, সেটা আমাদের জানা ছিল না বলেই টোটো ধরতো। নৈহাটি থেকে কে কে আমার ব্লগ দেখো বা আমার হাতের কাজ দেখো জানিও। আর অবশেষে টোটো করে চলে গেলাম বড়মার মন্দিরে, কিন্তু গিয়ে কি অবস্থা, কী লাইন কী লাইন! আসলে আমাদের কোনো ধারণা ছিল না যে কালী পুজোর পরও এতটা সারা বছর এরকম লাইন থাকে। মানে কী যে লাইন, কত দূর অবধি লাইন চলে গেছে, অনেকে দাঁড়িয়ে আছেন 3 ঘন্টা 4 ঘন্টা। তো আর্যকে নিয়ে ওইভাবে কীভাবে দাঁড়াবো একটু বড় মাকে দেখার জন্য আমার মাথা কাজ করছিল না। তো শেষ পর্যন্ত একটা উপায় হলো, সেটা হচ্ছে এখানে দু রকম আছে, যারা শুধু দর্শন করবে এবং যারা শুধু পুজো দেবে। তো আমরা শেষ অবধি দর্শন করবো বলেই গেলাম। তো দর্শনের জন্য প্রথমে দেখছিলাম কেউ মোবাইল ইউজ করবে কি না, দেখলাম সবাই ফটো তুলছে। আমি পারমিশন নিলাম, ওখানে যে আছে তার পারমিশন নিয়েই আমি ওখানে ভিডিও করলাম। এবার চললাম আমরা গঙ্গার ঘাট দিতে, যেখানে বড়মার বিসর্জন হয়। তবে হ্যাঁ, এখানে বলে দিচ্ছি, পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক আগে আসতে হবে, আমাদের পক্ষে যেহেতু অতক্ষণ দাঁড়িয়ে থাকতে আমরা পারতাম না, সেজন্য মাকে মানে আমাদের যতটুকু সাধ্যমতো মাকে প্রণামী বাক্সে ওখানে দিয়ে দিতে পারো তোমরা যারা দর্শন করতে আসবে, আর না হলে তোমরা পুজো দিতে পারো। তবে মাকে মনে মনে বললাম আরেকবার মা ডেকো, যেন তোমার পুজো দেওয়ার সৌভাগ্যটুকু আমার হয়, এরকম দাঁড়িয়েই থাকবে। ভালো দর্শন আছে বলো, একদম ও তো পুজোর লাইনে দাঁড়াচ্ছিল। এরপর যথারীতি আমরা বাড়ির পথ ধরেছিলাম, কারণ আমাদের রবিবার ওই দিন আমরা ঈদ পুজো পালন করেছি বলে বাইরে কিচ্ছু খাবো না, তো সেই জন্য কিছু আর খাওয়া হয়নি। চলে আসলাম বাড়ি সেই একই পথে, মানে ব্যান্ডেল থেকে, সরি, নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে আবার রিসরা। আর আসার সময় আমি আর মামনি আর ছেলেকে নিয়ে উঠেছিলাম লেডিসে, আর অপূর্ব ছিল জেনারেলে। আর এখানে এইভাবে বসে বসে এইসব করে বেড়াচ্ছিলাম আসার সময় আমরা ফাঁকা। আর আসার সময় রিক্সার ট্রেনে ওকে বসিয়েছিলাম এরকমভাবে, দেখো মনে হয় এই কেঁদে দিল, মানে অন্যের মাঝখানে দিয়ে বসিয়ে দিয়েছি তো জোর করে। এরপর রিক্সাতে নেমে আমাদের এখানে যে নিরামিষ তেলে ভাজার দোকানটা আছে, ওখান থেকে সিঙ্গাড়া কেনা হলো, আর একটুখানি মিষ্টি নেওয়া হলো, মতিচুরের মিষ্টি গোপাল দাদার জন্য, নিয়ে তারপরে বাড়ি যাব আমরা। এরপর বাড়ি এসে চেঞ্জ করলাম, দিয়ে ফ্রেশ হলাম, এবার যাবো রান্নাঘরে চা করবো, আর যে সন্ধ্যাবেলা টিফিন করতে হবে, তো চলো দেরি করবো না। সেরকম কিছুই খাওয়া হয়নি, পেটে ছুঁচোর ডন মার এখানে করছি আর্যর জন্য একটুখানি দুধ সুজি, আর ওদিকে বসিয়েছি আমাদের চা। তো চার সাথে টা হিসাবে সিঙ্গাড়া, এই দিয়েই আজকের মোটামুটি শেষ পর্ব। তো টাটা।